Zagatai seglai mano kitingui tabok tung phalai jak raida sai lam toi khlaibe kubuni zagatai no fan ke se gain na hormani kotor koksil samung asai kha khorok sa tosil dar no kebengoi sangkok tama ba saiman kha bhoksa nagoni tosil dar shankar das bini zagatai kobang kokni bogra mani yagolo bo sal kolok ramui tongui phaijak no khung khungnoi ni zagatai no fan ke raida sai toi khlaibe nije ni mungui chhamui na kha koksil samung sunamura hankorni bhoksa nagor kolsimura block tilani narayan sarkar 18% জাগাথাই বা বিশি ব্রৈসি নি স্লাইফন কদক গ্রমই টংই ফাইখা আয়ং বাই বাই সাও কাইসা কামিনি নো ফকির চান দাস 30% জাগাথাই ব জতই বিশি বাসি নি স্লাইফন কদক গ্রমই টংই ফাইখা আসম সা খলাইবে আনো খুং খুং নই নি জাগাথাই নো মকল কলাইখা হা ফাং নি সেবক খলাই নি হেকে বা বক্স নগ নি তাব গ তহসিলদার শঙ্কর দাস নি তাই আফর সাকনি হাফাংনি কেরং রাইডার অন সবাইবই ন সোনামরা হাঙ্কর নাইকল বেদেক নি বাক্সা তাং ফাং রক ন বুকা সনামুই ন রাইডা সাইয়া লামতে কে আনু খুং খুং নুই নি জাগা থাইনো ফান কে সেগই নিজে নি মুঙ্গুই সনামুই না খাব তহসিলদার নি আ রাইডা সাইয়া সামু ন মকল কলাইখে ন নারায়ণ সরকার তাই ফকির চান দাস সিপাই জালা বকাসে নি বকাসে নাইকল ফানি থানি সানমুতি সালাইকে ফিয়াবা তাবক সুখ জরা সামুনি সামু মুংসা ইয়াপরি নাহর জাগিয়া আবাবা ইয়াও ইয়াকারই তাং সালিং ডিপর আনু খুং খুং নইনি বড় গ্র কক্তমা থমলাই রন দাদাক সিদা খলাইবিন সাবি খনার কা বড় কক্তম সাকা বড়ন খুক্তিমন খাওয়াইনি দি ডঙ্গ টিভি নি মাংফলিব কি ছিল দিদি ঘটনাটা ঘটনা রয়েছে আমার এই জায়গাটা আজকের থেকে আমার বিয়ার আগে 42 বছর ধরে জায়গাটা তা আমডার আমার শ্বশুরের হ্যাঁ তো আমার শ্বশুরের জায়গার ভিতরে আমরা অনেক মূল্যায়ন গাছের ভিতরে আমরা লাগাই রাখছি হ্যাঁ এই গাছের না আমার অন বসত গড় কাঠ লাগাইছি আর ও যে কাঠ রয়েছে গাছ রয়েছে অনেক বড় বড় গাছ আছে বাঁশ আছে এই জায়গাটার ভিতরে অনেক বাঁশের জার আছে এই জায়গাটা কি খাস জায়গা এই জায়গাটা খাস জায়গা এই ঘাসের জায়গাটা ছাড়া আমি চলতে কষ্ট হয় তো এই জায়গাটা ভিতরে আমার শ্বশুর মারা গেছে আমি এখানে শ্মশান করে দিছি কতটুকু এই জায়গাটা 7 বছর আজ 9 বছর চলতে আছে শ্মশান হয়েছে আজ 7 বছর পর্যন্ত আমি 10 জন লই আইন তারা সমাজ লইয়া লুট কীর্তন করতাম আজ 2 বছর ধরে তারা জোর জবস্তি চালাইতেছে আমার এই জায়গাটার উপরে হে এক তহসিলদার তাই নিয়ে হয়েছে শঙ্কর দাস বক্সনগর তহসিল এই জায়গাটা কত দূর আছে এই জায়গাটা তারা এই 9:30 ঘন্টা জায়গা আমার তারপরে আমি কেসও করলাম আচ্ছা তহসিলদার কি করছে তহসিলদারে আমার উপরে তহসিলদারের ভাই ভাতিজা হইতে আরম্ভ করে বউ লইয়া আমার উপরে মায়ের ফিট আমার চুলো দিলা টানা দিছে আমি ছবি তুলে রাখছিলাম এটা আমার মোবাইলের ভিতরে হ্যাং মারণের সব দিকে আছে নাহলে আজকে আমি মোবাইলটা শুধু দেখাইতাম আচ্ছা এই জায়গা কি তহসিলদারের নামে নিছে নাকি তহসিলদারের নামে করে লাইছি জায়গাটা আচ্ছা কিভাবে করছে জানেন এইটা তো তাই না কোনো ডেট নাই কিছু নকল কাগজ দিয়ে তাই জুজ জবস্তি করতেছে আমার লগে আচ্ছা মানে আপনার কি হয় মানে কি মনে হয় তহসিলদার কিরা মানে অবৈধভাবে করছে অবৈধভাবে করতেছে কাজটা জুজ জবস্তি অবৈধভাবে সবটা কাজ আচ্ছা এই তহসিলদারের পেছনে মানে মানে সরকারি আর কোনো আধিকারিক যুক্ত আছে বলে মনে হয়নি আপনার আছে সরকারি আধিকারিক আমার লগে আরো একজন লোকের তারা এমন করে জোর জবরদস্তি করে লগে লাগ আর একটা জায়গায় শুদ্ধ এমন তোর করে নিতে আছে অবৈধভাবে তো বিষয়টা আপনারা মানে তহসিলদার জিগাইছি যে তুমি তো এই কাজটা কি তা করতেছো হ্যাঁ হের কাছে গেলে হ্যাঁ আনসুরে কথা কয় আই আমার মারতো এমন একটা খেফা দে হের বাবার দিনের জায়গা তার কাগজ আছে তার ক্যাপাসিটি দেখলে তো আমার মানে কিতা যে আমার মন খারাপ হয়ে যায় এত করে এই তহসিল কই শঙ্কর এই জায়গাটার নাম কি এই জায়গার নাম ব্লক টিলা কলসিমুরা ব্লক টিলা আচ্ছা এখন আপনারা কি চান আমি আমার জায়গা আমার লাগবো আমার জায়গা স্যার আমার পোলাভান নাই শুধু একটা মায়া মায়াটা মানুষ করতে গেলে অনেক টাকা পয়সা দোকান যাইতে দিনে পরিশ্রম করো আমি ফাট থাকছি না তো এই জায়গা আমার এই জায়গাটা স্যার আমি কি করে চলাম আমি একটা বাস আনলো এটা তেমন লাগে একটা জিং লাগে টানলো আমার এটার থেকে আনলো লাগে হ্যাঁ দেই আর কোনো বাসের জায়গার টাকা আমার আর নাই আপনার নাম কি আমার নাম কল্যাণী সরকার কি হয়েছে ভাই ঘটনাটা আমরা এখানে আমার জন্মের আগে আমার মা বাবা এখানে থাকতো এখানে আমরা একটা ঘর আছে ঘরের ভিটো আছে এখানে আমরা আম গাছ কাঁঠাল গাছ বাঁশ বাগান পুকুর অনেক কিছু আছিল আমরা আমার জন্মের আগে আমার জন্ম হয়েছে ওইখানে তো ওইখানে থাকতেছি তো কিছুদিন আগে আমার মাও মারা গেল তারপরে বাবাও মারা গেছে এর মধ্যে যে শঙ্কর আমরা বক্সনগর তহসিলদার দানে
তাই না তো বাড়ি আছে ওইখানে আমরা জায়গার সাথেই তাই হঠাৎ করে তাই একদিন আয়া কইতাছে এই জায়গাটা নাকি তাই নামে হয়ে গেছে তাই নামে কাগজ এই জায়গাটা অন্য আগে থেকে তো আমি জিজ্ঞেস করলাম আপনার নামে কেমনে আজকে থেকে 30 বছর আগে থেকে আমি দেখছি আমার ধর্মের আগে থেকে এই জায়গাটা আমার দখল আমি রেকার কাজ দিয়ে পঞ্চায়েতের রেকার কাজ লইয়া আমি এখানে রেকার কাজ করাইলাম এই সময় আপনারা আসলেন এখানে এই সময় বাধা দিলেন না আমার বাস লাগাইলাম এই করলাম ওইখানে আমার সবকিছু করি জায়গাটা কি খাস জায়গা নাকি ওইখানে আমার একটা দাগ আমার জায়গা 10 ঘন্টার মতো আমার কাগজ আছে 9.5 ঘন্টা আর বাকি জায়গাটা আমার দখলে আসিল খাস জায়গা আসলো তো তানি এটারে যে তহসিলদার হইয়া কোনো না কোনো ভাবে তানি মনে এটারে করে লাইছে কাগজ করছে এখন কাগজে দেখি তানি একটা নাম্বার থাকে নাম্বারটাও আইয়া না তানি কাগজের মধ্যে আমার নাম্বার না কি জানি একটা নাম্বার রেফারেন্স নাম্বারটাও তানি আইয়া না ওই কাগজের মধ্যে যদি আমি নেটে সার্চ করি তাই এটা কোনো না কোনো ভাবে তাই পোস্ট আছে তাই তহসিলদার তাই জানে তাই হয়তো বা কোনো না কোনো ভাবে করে রয়েছে করে রয়েছে এখন জোর দুর্বস্তি এটা নিয়ে পঞ্চায়েতে অনেকবার বইল সালিশি সভা বইল গ্রামের মধ্যে তাই কারোরে মানতে রাজি না তাই তবু একবার কইছিল মানবো এরপরে যখন বেড়া দিয়েছে আমি বাধা দিতে গেছি কইছে না আমার লোক সেটেলমেন্ট করবো এটা বইয়া শেষ করবো কিন্তু না পর্যন্ত তাই কারোর কথাই মানতে রাজি না তাই জোর দুর্বস্তি দেখা যাচ্ছে আমার লোক দাম কিছু করতেছে এবার আমি লাস্ট পর্যন্ত না পারি আর ডিএম এর কাছে একটা পিটিশন করছি স্যার আমার এই জায়গাটাই মনে মনে অবস্থা তো ডিএম স্যারের থেকে সোনামুড়া এডিএম স্যারের পাঠাইছে এবার আমরা তহসিলে আইছে সুমন মিয়া একজন তহসিলদার আমরা খুলশিমুড়া আর বসনগরের তহসিলে তাই নিয়ে জায়গাটা ভেরিফিকেশন করে নিয়ে কইছে সোনামুড়া তাই নিয়ে পাঠাইছে এখন পর্যন্ত আমি আর এই বাকিটা আর কইতে পারি না জানি না এখন পর্যন্ত কী হয়েছে এটার আমি সুষ্ঠু বিচার চাই আর কি আমার জায়গাটা আমি ফিরে চাই কারণ আমার আর এটা ছাড়া আর কোনো সম্বল নেই আমার এটাই লাস্ট সম্বল আছে যে তহসিলদার উনি কোন তহসিলের এইখানে তাই নিয়ে আমরা বসনগর তহসিলের তহসিলদারই কতদিন ধরে আছেন উনি তাহলে মিনিমাম কত বছর হইব 4-5 বছর হইব আরো বেশি হইব 10-15 বছর হইব তাহলে আরো বেশি হইব তাহলে ওইখানে আছে এখানে আছে তো এখন সরকারের কাছে মানে আপনাদের কি দাবি আমার দাবি যে এই এটা যাতে সুস্থ বিচার হয় আর এই আমার জায়গাটা যাতে আমি ফিরা পাই আবার আর এটা আমার আমার সবাই জানে যে আমরা জায়গা এখানে যদি আমার এরিয়ার একটা মানুষও কয় যে এটা তাইনের জায়গা আসলো তাইনের দবলে আসলো আমি এটার দাবি ছেড়ে দেবো 100% এটা এটা আমরা জায়গা পাড়ার সবাই জানে মেম্বার জানে প্রধান জানে সবাই জানে কিন্তু তাই হঠাৎ করে তহসিলদার হইয়া কোনো না কোনো ভাবে তাই করে লাইছে কাজটা এখন আমি সরকারের কাছে এটাই চাই যে আমার জায়গাটা আমি যাতে আবার ফিরা পাই এটা যাতে সুস্থ বিচার হয় আপনার নাম কি আমার নাম ফকির চান দাস আমার বাবার নাম পবিত্র মোহন দাস আমার বাড়ি কলসিমুড়া ব্লক টিলা